নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। তিনটি মহা শক্তিশালী রাজযোগে ছয় রাশির অর্থের তুফান আসবে। 145 বছর পর এই শুভ যোগে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে। কোন এই তিনটি রাজ্য আমি তাও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। এবং যাদের ক্ষেত্রে আবারও বলছি প্রচুর সমস্যা চলছে, আপনারা ভিডিওগুলো শুনছেন হয়তো আপনাদের জীবনে খাটছে না, আমার কথাগুলো শুনছেন কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যাগুলো থেকেই গেছে। কারণ এই যে আমি ভিডিওগুলি করি কি না, এটা সম্পূর্ণ ইন জেনারেল ব্যক্তিকেন্দ্রিক আলোচনা কিন্তু এটি নয়। আপনার জন্মছকে কোন গ্রহ কেমন রয়েছে আমি সেখান থেকে দেখতে পাচ্ছি না, আপনাদের মহাদশা কিসে চলছে, অন্তর্দশা কিসে চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের যে গ্রোচর সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদের ফলাদেশ কিন্তু করছি। দেখুন, যাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় সমস্যা রয়েছে, বিয়ে হচ্ছে না বা বিয়ের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে, আপনি দ্বিতীয় ম্যারেজ করার ব্যাপারে চাইছেন, অথবা আপনার দাম্পত্য সুখের জায়গায় বাধা আসছে, মামলা মকদ্দমাতে আপনি জড়িয়ে পড়েছেন, ব্যবসা ভালো যাচ্ছে না, আপনার অর্থনৈতিক চাপ রয়েছে, লোনে পড়ে গেছেন, একটা ঋণ মিটাতে না মিটাতে আর একটা ঋণে আপনি পড়ে গেছেন, অর্থাৎ ঋণ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, অবশ্যই একমাত্র এখান থেকে যদি কেউ তুলতে পারে সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি অন্তত ওই না কথাটি অভিধান থেকে কেটে দিয়েছি। অর্থাৎ একজন সাকসেসফুল মানুষের মুখে আমার দ্বারা হবে না এ কথাটি কোনোদিন কোনো একটা সাকসেসফুল মানুষ কিন্তু বলে না। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, অর্থাৎ আমি যে কাজগুলো করি কি না খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা না, যে প্রেডিকশনগুলো করি মাটিতে কিন্তু পড়ে না। আমি বারবার একটি কথা আপনাদেরকে আবারও বলছি, সমস্যা আছে সমাধানের পথও রয়েছে। ঋণের বোঝা যারা নিয়ে চলছেন না, অর্থাৎ আপনি প্রচুর টাকা ঋণে পড়ে গেছেন, ব্যবসা আপনার বন্ধ হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ নিচ্ছি আপনাদের, আমি চ্যালেঞ্জ দিচ্ছি সেখান থেকে টেনে কিন্তু তুলব, তাদেরকেই তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। আবার বলছি, যারা সারেন্ডার করে, সারেন্ডার ছাড়া করে কি না তাদেরকে কিন্তু টেনে তুলি, যে কৌশিক দা যে আপনি আমাকে বাঁচান, তবেই কিন্তু সেখানে কিন্তু আমি টেনে তুলি। অর্থাৎ যার আমি হাত ধরবো কি না 100% জেনে নেবেন, তাকে চ্যালেঞ্জের সাথে বলছি সেখান থেকে আমি টেনে তুলব। আমি এই ছটি রাশির আমি কথা বলছি, এই মহাশক্তিশালী রাজযোগে তিনটি রাজযোগ এই ছয় রাশির ভাগ্যে সুবিশাল পরিবর্তন আনতে চলেছে। যদি আপনার বাই বার্থ চার্ট এই জন্মছকে এই রাজযোগগুলো যদি আপনার থাকে কি না, আপনিও হতে পারেন মহা কোটিপতি, সোনার চামচ মুখে আপনি নিতে পারেন। অনেকের ক্ষেত্রে হয় কি জানেন, ছোটোবেলা থেকেই প্রচুর সম্পত্তি মালিক থাকে, আবার কারো কারো ক্ষেত্রে খুব পরিশ্রম করে আপনাকে অর্থ উপার্জন করতে হয়, কারো কারো জীবনে শুধুমাত্রই বলে যে আমার জীবনে দুঃখ না, ঈশ্বর প্রত্যেককে কিন্তু অপরচুনিটি দেয়, আমরা অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না, এবং সময় হচ্ছে আপনাদের সঠিক জায়গা, যখন আপনার সময় হবে কি না তখনই আপনারা কিন্তু এক্সপার্ট অ্যাস্ট্রোলজার যিনি আপনার পথপ্রদর্শক হবেন তার সাথে কিন্তু আপনি দেখা করবেন। জীবনে বাধা তো রয়েছে, এই বাধার জায়গাটা কাটাতে গেলে একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু টেনে তুলতে পারবে। এই ছয় রাশি অদ্ভুত অকল্পনীয় নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন,
কোন এই ছয় রাশি আর কোন এই মহা তিনটি মহাশক্তিশালী। শনি এবং বুধের নবপঞ্চম রাজযোগ সব থেকে কিন্তু এটা রাজযোগের মধ্যে কিন্তু শুভ রাজযোগ কিন্তু বলা হয়, শনি এবং বুধের নবপঞ্চম রাজযোগ। আপনার বুধাদিত্য রাজযোগ আর পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে আপনার ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, এই তিন তিনটি রাজযোগ, পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, এই তিনটি রাজযোগ একত্রে 145 বছর পর এই ছয় রাশিকে অর্থের তুফান নিয়ে আনতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নের যদি আপনি মানুষ হন, এই সময়ের মধ্যে আপনার ভাগ্যের দ্বারা বড় ধরনের অর্থপ্রাপ্তি, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনি যদি হন মিথুন রাশির মানুষ এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির বুধাদিত্য রাজযোগ নবপঞ্চম রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক স্থিতি মজবুত করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, ডেলি ইনকাম, সফলতা, মান সম্মান, রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ভাগ্যভাবে ভাগ্যবতী পঞ্চমভাবে পঞ্চমপতি একাদশপতিকে কানেক্ট করছে, মানে তুলা রাশি কি চায়, হয়তো আপনার কোনো জায়গাতে টাকা ব্লক হয়েছিল, এই সময়ের মধ্যে কিছু একটা বড় ধরনের শুভ সংবাদ আপনারা কিন্তু পাবেন, অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় মজবুত কিন্তু হতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, সম্পত্তিগত এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, শিক্ষা, সন্তান জায়গা কিন্তু শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা, মিউচুয়াল ফান্ড এই জায়গা থেকে আপনারা লাভ পেতে চলেছেন, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে, শুভ বিবাহের সম্ভাবনা রয়েছে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ নিশ্চিত রূপে হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি ধনুরাশি। ধনুরাশির আপনাদের ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, সেলসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড আর রয়েছে, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, এবং যারা গ্যাস এজেন্সি বা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, অনলাইন কাজ, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির এই সময় কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনাদের হবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং শিক্ষা এবং সন্তান ক্ষেত্র আপনাদের মজবুত হতে চলেছে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ এই ছয়টি রাশি এই মহাশক্তিশালী রাজযোগে অর্থের
তুফান নিশ্চিত রূপে আসতে চলেছে। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। অনেকে বলছে স্যার আপনার দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এবং যারা পেমেন্ট করবেন, কৌশিক রায় নাম লেখা আছে দেখে তবে কিন্তু আপনারা পেমেন্ট অবশ্যই করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করুন। নমস্কার।